অনেক সময় দেখা যায় ছোট্ট একটি ভুলের কারণে ফার্মে অনেক বড় ক্ষতি হয়। যখনই আপনারা ছাগলের চিকিৎসা করবেন, যদি আপনার চিকিৎসা সম্পর্কে ধারণা না থাকে, চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তাহলে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন এবং তারপরেই ছাগলের চিকিৎসা করবেন। যদি আপনার চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা না থাকে, ঔষধ সম্পর্কে কোনো ধারণা না থাকে এবং আপনি ছাগলের চিকিৎসা করেন, তাহলে আপনার ছাগলের ক্ষতি হতে পারে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, ভ্যাকসিন লাগানোর কিছুক্ষণের মধ্যে ছাগলের মৃত্যু হয়ে গেল, কিন্তু কেন হলো ছাগলের মৃত্যু, কি কারণ ছিল এবং ভ্যাকসিন লাগানোর আগে আপনাদেরকে কি কি সাবধানি অবলম্বন করতে হবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওটির জন্য অনুরোধ পাঠিয়েছেন নদিয়া জেলা থেকে দেবাংশু ভট্টাচার্য। এবং ভিডিওটি শুরু করার পূর্বে সমস্ত দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে যে আলোচনা থাকবে আলোচনা ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। হয়তো আগামী দিনে আপনাদের ফার্মে এই ধরনের সমস্যা আসতে পারে। যদি আপনারা আজকের এই ভিডিওটি ভালো করে দেখেন এবং আলোচনা ভালো করে শুনেন, তাহলে আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন। দেবাংশু ভট্টাচার্য আমার সাথে ফোনে কথা বলেছিল এবং ফোনের মাধ্যমে আমাকে সমস্যার কথা জানিয়েছিল, তার ফার্মে যে সমস্যাটি হয়েছিল। নতুন করে তিনি ফার্মিং শুরু করেন, ফার্মের বয়স 4 থেকে 5 মাস এবং ইতিমধ্যে আরও 2টি ছাগল নিয়ে এসছেন হাট থেকে। ছাগল দুটিকে নিয়ে আসার পর ছাগল দুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যায়। ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন এবং ডাক্তার ছাগল দুটিকে দেখে বলেছিলেন ছাগল দুটির পিপিআর রোগ হয়েছে, ছাগল দুটোকে আলাদা করে রাখতে হবে এবং আলাদা করে রাখার পর ছাগল দুটিকে ভ্যাকসিন করাতে হবে। ছাগল দুটির সাধারণত ছিল সর্দি কাশি এবং জ্বর, কিন্তু সর্দি কাশি জ্বর হলে যে পিপিআর হয় তা কিন্তু কখনো নয়। ডাক্তারবাবু ছাগল দুটিকে ভ্যাকসিন প্রয়োগ করার কথা বলেন এবং ভ্যাকসিন প্রয়োগ করে দেন। ভ্যাকসিন প্রয়োগ করার 4 থেকে 5 ঘন্টা পর ছাগল দুটির মৃত্যু হয়, কিন্তু দেবাংশুবাবু কোনোভাবেই বুঝতে পারেননি ছাগল দুটির মৃত্যু কেন হলো, কি কারণ ছাগল দুটির মৃত্যু হওয়ার। এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছিল ফোনের মাধ্যমে। এখন আমি আলোচনা করব ছাগল দুটি মারা যাওয়ার কি কারণ এবং ছাগলকে ভ্যাকসিন লাগানোর সঠিক নিয়ম কি। ছাগল দুটিকে ঠান্ডাজনিত রোগ আক্রমণ করেছিল। প্রথমত ছাগল দুটিকে ঠান্ডাজনিত রোগের ট্রিটমেন্ট করে ছাগল দুটিকে সুস্থ করে তোলা উচিত ছিল। যদি ছাগল দুটিকে সুস্থ করে তোলার পর ভ্যাকসিন প্রয়োগ করা হতো, তাহলে কিন্তু ছাগল দুটি মারা যেত না। ঠান্ডাজনিত রোগ আক্রমণ করার কারণে ছাগল দুটি দুর্বল হয়ে পড়েছিল, ঘন ঘন জ্বর হয়েছিল, সর্দি হয়েছিল এবং কাশি হয়েছিল। হয়তো ছাগল দুটিকে তার বাড়িতে নিয়ে আসার আগে ছাগল দুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল। যখনই আবহাওয়া পরিবর্তন হয়েছিল, তখন ঠান্ডাজনিত রোগটা আরও বেশিভাবে আক্রমণ হয়েছিল। যদি আপনারা কোনো সময় ছাগলকে ভ্যাকসিন লাগান, তাহলে সুস্থ ছাগলকে ভ্যাকসিন লাগাতে হবে। যদি কোনো রোগে আক্রান্ত থাকে, সেই রোগের চিকিৎসা করাতে হবে, তারপরে ছাগলকে ভ্যাকসিন লাগাতে হবে। আমাদের দেশের 90% মানুষের মনের ধারণা থাকে ছাগলকে যদি আমরা ভ্যাকসিন লাগাই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমি মনে করি মানুষের এই ধারণা একেবারেই ভুল। ছাগলকে যদি ভ্যাকসিন লাগালে সমস্যার সমাধান হতো, তাহলে ভ্যাকসিন লাগানোর পরেও ছাগলের রোগ দেখা যেত না, ছাগল অসুস্থ হতো না এবং ছাগলের মৃত্যু হতো না। এই ভিডিওতে যে আমি প্রথমে আলোচনা করলাম ছাগলকে ভ্যাকসিন লাগানোর পর ছাগল দুটির মৃত্যু, যদি ভ্যাকসিনের দ্বারা সব সমস্যার সমাধান হতো, তাহলে ছাগল দুটির মৃত্যু হতো না এবং ছাগল দুটি সুস্থ হয়ে উঠতে পারত। ছাগলের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা মানে ছাগলের শরীরে ভাইরাস প্রয়োগ করা। এর জন্য ছাগল যখন সুস্থ থাকবে, সুস্থ অবস্থায় ছাগলকে ভ্যাকসিন লাগাতে হবে। যদি আপনারা অসুস্থ অবস্থায় ছাগলকে ভ্যাকসিন লাগান, তাহলে আপনারা ছাগলকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না। দেবাংশু ভট্টাচার্যের সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আপনাদের সাথে যেন না ঘটে, তার জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। কোনো সময়ের জন্য অসুস্থ ছাগলকে আপনারা ভ্যাকসিন লাগাবেন না। ভ্যাকসিন করানোর আগে ছাগলকে ভিটামিন, ক্যালসিয়াম খাওয়াবেন এবং কৃমিনাশক করিয়ে নেবেন।
ছাগল যদি সুস্থ থাকে তাহলে ভ্যাকসিন লাগালে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পারবেন, অন্যথা আপনারা ছাগলের মস্ত বড় ক্ষতি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।